আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসরুকের মাদ্রাসা হচ্ছে ওয়ান ডিশ পার্টি ছিল আমার পাঁকে ছিল বিরিয়ানি বিরিয়ানির রেসিপি মানে রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে বিফ বিরিয়ানি এটা অনেকজন লোক যখন খায় তখন আমি যেভাবে রান্না করি ওই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি এটা হচ্ছে হাড় চর্বি বিশেষ করে মানে রেড মিট আর হচ্ছে চর্বি আর কি লাল মাংস আর চর্বি ওইরকম একটুখানি হাড় আসে সেরকম মাংস নিয়েছি এটার জন্য ওই মাংস সিলেক্ট করলেই ভালো নিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি প্রথমে মেরিনেট করা রাখবো মেরিনেট করার জন্য আমার টক দই লাগবে আদা রসুন লাগবে আর লবণ এটা দিয়ে আমি মেরিনেট করব এখানে আমি টক দই এক কাপ নিয়েছি যেহেতু এখানে দেড় কেজি গরুর মাংস সেহেতু আমি এক কাপ টক দই নিয়েছি এটা নিয়ে প্রথমে দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটা দিয়ে দিচ্ছি এরপর লবণ এটা দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখবো এটা আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন আবার চাইলে হচ্ছে দু তিন ঘন্টা রেখেও রান্নাটা করতে পারেন তবে টক দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আবার হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে এটা যেহেতু আমার মাংস নিয়ে আসছে সন্ধ্যার দিকে কালকেই হচ্ছে মারজুকের মাদ্রাসায় অনুষ্ঠান আছে সেহেতু আমি রাত্রে এটা ঘুমানোর আগে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করা হবে কি আমার মাংসটা নরম হয়ে যাবে মানে সব কিছু লবণ আবার হচ্ছে মশলা সব কিছু ঠিকঠাক মতো ঢুকবে অনেক সুন্দর সিদ্ধ হবে আর আমি যদি সকালে এই রান্নাটা করতে যাই সেক্ষেত্রে মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করা আবার হচ্ছে রান্না করা ওইটা একটু লেন্দি হয়ে যায় আবার গরম পানি দিয়ে মাংসগুলো ধুইলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু কম হয় এটা আমার পার্সোনালি মানে আমার কথা আর কি আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না সেজন্য হচ্ছে আমি রাত্রে এবারে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব কিন্তু এখানে অনেক মানুষই হবে এক একজনের ভাগ্যে এক একটা পড়ছে কেউ হচ্ছে বিরিয়ানি বিফ বিরিয়ানি আবার হচ্ছে কেউ চিকেন বিরিয়ানি কেউ পায়েস নিয়ে আসবে আবার কেউ কেক নিয়ে আসবে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একটু একটু করে এখন আমি রেফিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিছি আপনারা ক্ষেত্রে হচ্ছে যদি ঢাকনাওয়ালা ডাকনাযুক্ত বাটিতে রাখেন সেই ক্ষেত্রে বাটিটা ডাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলেই হবে আর যদি আপনারা দু তিন ঘন্টার জন্য ম্যারিনেট করেন সেই ক্ষেত্রে ফ্রিজে রাখার কোনোই দরকার নেই এটা বাহিরে এভাবে রেখে দিলে হয়ে যাবে এরপর আমি সকালবেলা এখন শুভ সকাল সবাইকে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি বের করে হচ্ছে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি একটা হাড়ি বসিয়ে এখানে তেল দিয়ে দুটা এলাচ তিনটা লবঙ্গ আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি এই মুহূর্তে কোনো মশলা ইউজ করতেছি না দেখাবো আমি দাফে দাফে যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করবো সেহেতু হচ্ছে এভাবে করতেছি আর পিঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে বাঁচতে বাঁচতে সেক্ষেত্রে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এখন এটাকে হচ্ছে আমি প্রায় দশ মিনিট মতো প্রথমে রান্না করে নিব এভাবে নেড়ে ছেড়ে সব কিছু উল্টে পাল্টে দিয়ে আমি পেঁয়াজটা হচ্ছে সব মাংসের সাথে একটু মিক্স করে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো পিঁয়াজ বাটা ইউজ করি নাই সব হচ্ছে পিঁয়াজ কুছিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে এটা হচ্ছে প্রায় এখানে সাত আট মিনিট এভাবে সিদ্ধ করে পরে হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করতেছি মশলা হচ্ছে আমার হাতে করা একটা বিরিয়ানির মশলা ছিল আর একটু একটু হচ্ছে ধন্যের গুঁড়ি চিরার গুঁড়ি হলুদের গুঁড়া এগুলো সবগুলো আধা ছাচামচ ছিল দিয়ে এখন হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করব। প্রায় আধা ঘন্টা মতো মিডিয়াম আছে এটাকে রান্না হইতে দিব আমি কিন্তু এখানে আরও মশলা ইউজ করব সেটাও দেখাবো একদম পরে গিয়ে এখন আমি ঠিক আধা ঘন্টা দেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর ফিরে আসছি মিডিয়াম আস যেহেতু দিয়েছিলাম সেহেতু হচ্ছে মানে পানিটা শুকাই নাই মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হইতে যেহেতু আর ম্যারিনেট করা ছিল এখানে কিন্তু আমি এখন কোনো পানি দিই নাই মাংসটা মাংস থেকে যে পানি বের হয় ওইটে দিয়েই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মাংসটা যখন এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হবে এরকম হলে এরপর হচ্ছে আমি এখানে আলু দিব যদি আমি প্রথমে আলুটা দিয়ে দিতাম তাহলে আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে বেটকা হয়ে যেত এই জন্য এইট্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি আলু দিয়েছি আলু সিদ্ধ হইতে সাত আট মিনিটের বেশি সময় লাগে না এখন হচ্ছে আমি আরও দশ মিনিট অপেক্ষা করব। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে দশ মিনিটের মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাংসের যে ঝোল আছে ওইটাও বের হয়ে যাবে আমি এখানে মশলাটা দেখিয়ে দিয়েছিলাম এটা আমি রেডি মশলা দিয়ে রান্না করব এই জন্য আবার আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম এখানে কিন্তু পানি অনেক বেশি কমে নাই যেহেতু আমি চুলাটা মিডিয়াম আছে রেখেছিলাম সেহেতু আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে দেখেন প্রায় হচ্ছে সেভেন্টি পারসেন্ট মতো আলু সিদ্ধ হয়ে গেছে পাখিটা তো বাচ্চানোর সময় হবে এরপর হচ্ছে আমি আর একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখানে আমি ঘিটা দিচ্ছি এই ঘিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি মাস্টরের জন্য বিশেষ করে মাস্টারের খাবারে ব্যবহার করি কিন্তু এটা এখানে দিলাম এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল ছড়ায় এটা যেহেতু আমি বাসমতি চাল দিয়ে রান্না করবো সেহেতু আমি এই ঘিটাই এখানে দিচ্ছি এটাকে আমি হালকা মিডিয়াম আছে কিন্তু ঘি যদি অনেক মানে হাই হিটে গরম করা হয় আবার এর উপর যখন কোনো মশলা দেওয়া হয় তখন কিন্তু এগুলো কালচে হয়ে যায় এই জন্য মিডিয়াম আছে হচ্ছে আমি ঘিটাকে একটু গলিয়ে নিলাম গলিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ এরপরে হচ্ছে একটু আদা কুচি দিবো এখানে আমি রসুন দিচ্ছি না রসুন কিন্তু আমি মাংসতে পর্যাপ্ত পরিমাণ দিয়েছিলাম আদাটা দিলে হয় কি খুব সুন্দর একটা স্মেল আসে এটা যদি আপনার চিনি গুঁড়া চাল দিয়ে করে ক্ষেত্রে কিন্তু আদাটাও দিতে হবে না শুধু পেঁয়াজটা দিলেই এনাফ আর এরকম হালকা একটু বেজে নিচ্ছি এটা অনেক বেশি বাজারও দরকার নাই সামান্য একটু চথে করে আর কি চালটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি চালটাকে একটু সময় নিয়ে বাজবো ধরেন পুরো চালটা বাজার জন্য আমার পাঁচ ছয় মিনিট সময় লাগবে কিন্তু এটা মিডিয়াম টু লোর মাঝামাঝি আছে এটা যদি হাই হিটে বাজা হয় সেক্ষেত্রে কিন্তু চাল নিচে লেগে যাবে এখন আমি একটা রেডি রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে দিলাম মানে বিরিয়ানির মশলা এইটা দিয়ে আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যখন ম্যারিনেট করেন তখনও দিয়ে দিতে পারবেন মশলাটা যে কোনো সময় অ্যাড করা যায় এটার জন্য কোনো বাধ্যবাদকতা নাই কিন্তু আমি একটু লাস্টে ইউজ করতেছি এই জন্য মানে মাংসতে ইউজ করা তো অনেকক্ষণ ডাকনাটা নিতাম বা আবার দিতাম সেক্ষেত্রে গিয়ে মানে মশলার যে স্মেলটা এটা একটু কমে যাইতো এই জন্য হচ্ছে আমি একদম লাস্টে এসে মানে মশলাটা অ্যাড করছি যাতে স্মেলটা পুরোপুরি থাকে পরে হচ্ছে এটাকে আমি টোটাল পাঁচ ছয় মিনিট ভাজার পরে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিছি এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই মানে এক্ষেত্রে বুঝতে হবে এখানে পানি কতটুকু দিতে হবে আর কি যেহেতু মাংসতে একটু পানি ছিল আমি একটু দুধ অ্যাড করবো সব কিছু মিলে বিরিয়ানি রান্নার একটাই টেকনিক সেটা হচ্ছে পানি যদি ঠিকঠাক মতো হয় বিরিয়ানি হোক পোলাও হোক খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয় এটা একটু খেয়াল করতে হয় এক্ষেত্রে এখন হচ্ছে আমি এসে দুধ দিয়ে দিব। আর আমি হচ্ছে দুধ আগে থেকে জাল করে রেখেছি এটা রেখে মোটামুটি ঘন করে নিয়েছি একদম পাতলা যেটা ওইটা কিন্তু না এটা একটু ঘন আছে সেটাই দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়ে এখন পরিমাণ মতো পানি অ্যাড করতেছি চাল যতটুকু এর হচ্ছে দেড় গুণ মানে দু তার পানি মিলিয়ে দেড় গুণ দিলে কিন্তু বাতটা মোটামুটি ঠিকঠাক মতো রান্না হয় নরম হওয়ার ভয়ও থাকে না আবার হচ্ছে মানে একদম শক্তও থাকে না চাল চালও থাকে না আর কি এখন হচ্ছে আমি ঠিকঠাক নেড়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে অপেক্ষা করব পুরো বল পর্যন্ত এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করছিলাম আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা পানি ঠান্ডা দুধ কিছুই দিই নাই যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা ছিল সেহেতু হচ্ছে আমি এখানে গরম পানি আর গরম দুধ দিছি এটা আমি ফুটতে দেওয়ার আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা আর এক মুষ্টি পরিমাণ হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম এটা দিয়ে এটাকে ভালোভাবে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন হচ্ছে আমি পুঠা দিয়ে দিব। ফুটতে যতক্ষণ সময় লাগে কিন্তু মধ্যখানে এসে একবার চেক করতে হবে কারণ হচ্ছে আমার চুলার নাই আমার হাঁড়িটা একটু বড় যদি এটা চুলার যেই তলাটা থাকে হাড়ির তলা দুটো সমান সমান হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চা রান্না হয় আর আমার যেহেতু হাড়িটা একটু বড়ো চুলার তুলনায় সেহেতু হচ্ছে আমার মধ্যেখানে একটু এসে নেড়ে দিতে হবে আর এখানে ঢাকনাতে যে ছিদ্র ছিল আমি ওইটাও বন্ধ করে দিয়েছি এটা নন স্টিকের পাতিল হলে খুবই ভালো হয় আমি তো স্টিলের পাতিলে রান্না করতেছিলাম ও মধ্যেখানে এসে আমি কিন্তু একটা ফয়েল ফেপার দিয়ে গিয়েছিলাম যাতে মানে বাতাসটা ঠিকঠাক মতো থাকে আপনাদেরকে দেখানোর জন্য একটু উঠালাম উঠে দেখেন আমি উঠেছি যেহেতু একটু নেড়ে দিচ্ছি দেখেন নিচের বাদগুলো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে নিচেরগুলা উপরগুলো একটু চাল চালা আছে এটাও আমি দমে রাখবো আমি রেডি হইতে হইতে এতটুকু ফুটে যাবে আর কি এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব মানে এখানে আগে ফয়েল পেপার দিয়ে মানে ডেকে দিব ডেকে দিয়ে উল্টে পাল্টে যেহেতু দিয়েছি সেহেতু কিন্তু মানে যেগুলো রেডি হয়ে এখন সব কিছু প্যাকেট করে নিলাম একটা প্যাকেটের মধ্যে হচ্ছে প্লেট নিয়ে নিয়েছি চল্লিশটা আর দু লিটারে হচ্ছে একটা কোক নিয়েছি আর বিরিয়ানিটা নিয়েছি এখানে এক একজনের বাকে এক একটা পড়ছে সবার কিন্তু কেউ চিকেন বিরিয়ানি কেউ বিফ বিরিয়ানি কেউ নিয়ে আসবে হচ্ছে কেক পায়েস এরকম আর কি এই যে এখন আমরা এখানে আসতে আমি আসতে একটু লেট হয়ে গেছে আমি আসার পরেই কিন্তু খাওয়াটা শুরু করছে আমি আর অন্নাবী সামনাসামনি বসছি এই জন্য আমি আমার প্লেটে ভিডিও করতেছিলাম সাথে অন্নাভাবিকে একটু ভিডিও করে নিয়েছি রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেকজনে নিয়ে আসছে কিন্তু আমি যেটা রান্না করছি প্রথমে আমি এটা নিয়েছি টেস্ট বোঝার জন্য পরে হচ্ছে অন্যগুলো যদি খেতে পারি খেয়ে দেখবো আর কি আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে যে পায়েস নিয়ে আসছে পায়েসের জন্য আর চামচ আনতে ভুলে গেছিলো পরে হচ্ছে গ্লাসে নিয়ে এরপর প্রতিটা গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে পায়েসটা একটু পাতলা ছিল সেহেতু হচ্ছে খাইতে মানে গ্লাসে নিয়ে সমস্যা হয় নাই যদি একটু বাড়ি হইতে তাহলে আর এখানে চামচের একটা সমস্যা ছিল চামচ আনতে বলছে আর একটা এখানে আমি একটা ভাইকে বলছিলাম মনে হচ্ছে কাটা চামচ নিয়ে আসছে পরে হচ্ছে সবাই গ্লাসে করে খাইতে হয়েছে আর কি এগুলো হচ্ছে ছেলেদেরকে দিছে এদিকে ছেলেরা এক পাশে ছিলাম মেয়েরা আর এক পাশে আমরা ভিতরে খাইছিলাম আর কি ছেলেদের জন্য সব এখানে দিয়ে দিয়েছে আর এখানে কেক ছিল এটাও একটা ভাবি হাতে বানিয়ে নিয়ে আসছে কেকটা অনেক মজা হয়েছিল আর এটাও একটা কেক আর পায়েস হচ্ছে দুজনে নিয়ে আসছিলো এটা অন্যভাবে নিয়ে আসছিলো এই পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে খুবই মজা লাগছে আর এরকম গেট টুগেদার হলে একটা ভালোই লাগে অনেক ভাবিদের সাথে একসাথে দেখা হয় সবাই এক একটা জিনিস রান্না করে নিয়ে আসে মধ্যেখানে আমি একটু ভর্তা খাইছিলাম ওটা ভিডিও করতে ভুলে গেছি এটা ছিল এখানে ছেলেদের পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ